মানলাম তুমি স্কুলে বসে ক্রিম মার্ক ছিলে গালে তাই বলে তুমি ছবি তুলতেই ঘ্যাক করে কামড়ালে পুরো ভিডিওটা দেখবার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ঘন্টা অবশ্যই বাজাবেন ঘন্টা বাজাতে একদম পয়সা লাগে না ঠিক আছে এবার ভিডিও শুরু করছি দেখুন জবে থেকে দু সালটা শুরু হয়েছে তবে থেকে যেন রোজ কিছু না কিছু হয়েই চলেছে হয়েই চলেছে এই হওয়ার যেন কোনো শেষ নেই কে বলছে চারদিকে এত ধোঁয়া 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 যে চোখে অন্ধকার দেখছে আবার কে বলছে দই খেয়েছি দই বলে হেসে ফেলছে মানে ও দাঁড়ান না এটা তো একজনের সাথেই হচ্ছে যাই হোক এই সব যখন চলছে যখন মন বলছে আরে আর মজা যায় না সব সময় এত মজা 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 আর মজার এত মজা হচ্ছে যে আর মজা নেওয়ার আলাদা করে কোনো মজা থাকছে না এবার মজা থেকে একটু ব্রেক চাই ঠিক তখনই দু সাল কথাটা শুনে কি বলছে তবে রে মজা দেখবি না এক্ষুনি দেখাচ্ছি মজা তোকে দেখতেই হবে ব্যাস আর যায় কোথায় এক স্কুলের হেডমিস্ট্রেস মানে হেড দিদিমণি আর কি বরদিমণি সেই স্কুলেরই আরেক টিচারকে কামড়ে দিয়েছে নাও মজা নাও অনেকেই কিন্তু এই হেডমিস্ট্রেসের কামড়ে দেওয়ার খবরটা দেখা মাত্র বা পড়ামাত্রই ছি ছি করে উঠেছে আমি কিন্তু ছিছি করিনি আমি ছি 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 এইটা করেছি মানে আমি অন্যদের তুলনায় আরও বেশি দুবার এক্সট্রা দুবার ছিছি বলেছি ব্যাপারটা আর কিছুই না এক হেডমিস্ট্রেস তার ক্লাস নেওয়ার সময় ক্লাস না নিয়ে একটু ব্রেক নিয়ে মিড ডে মিলের এক ঘরে বসে নিজের মুখে ফেসিয়াল করাচ্ছিলেন মানে ওই ত্বকের যত্ন নিন ব্যাপারটাকে উনি একটু সিরিয়াসলি নিয়েছেন আর কি যা গরম তাতে মিড ডে মিলের ঘরে বসে নিজের মুখে ফেসিয়াল করাটাকে আমি দরকারি বলেই মনে করি তা ফেসিয়াল যখন শেষ হয়ে এসছে একদম তখনই স্কুলের এক টিচার মিড ডে মিলের ওই ঘরে ঢুকে ফেসিয়াল হতে থাকার লাস্ট মিনিট ভিডিওটা নিতে নিতে কি বলেছে না ভেরি গুড আর এতেই চটে যান হেডমিস্ট্রেস দেখুন যে কোনো সুস্থ মানুষেরই কিন্তু এই ঘটনায় রেগে যাওয়ারই কথা কেন বলি আমি যখন ছোটোবেলায় অ্যাক্সিডেন্টালি স্কুলের লেখাপড়ার খাতায় কিছু ভালো লিখে ফেলতাম টিচার কী লিখে দিতেন ভেরি গুড আর এখানে ওই টিচার ফেসিয়ালের পুরো প্রসেসটা প্রথম থেকে শেষ অবধি না দেখে যখন উনি প্রায় চেয়ার থেকে উঠবো উঠবো করছেন ফেসিয়াল করিয়ে তখন ওইটুকু দেখে কি বলছেন ভেরি গুড সত্যি তো এটা তো অন্যায় তুমি পুরো প্রসেস না দেখে কি করে ভেরি গুড বলছো তুমি একবার যাচাই করে দেখবে না এই তোমার মূল্যায়ন এই মূল্যায়ন কোয়ালিটি নিয়ে তুমি টিচার হয়েছো ফেসিয়ালের শুরু দেখলে না মাঝখানে যে থপথপ থপ করে গালে চড় মারে সেইগুলো তুমি দেখলে না শুধু শেষ পর্যন্ত মুখে এসে কাছে কি করছে তোয়ালে নিয়ে মুখ পুঁচছে সেইটা দেখে তুমি বলছো ভেরি গুড ঠিক ওই মুহূর্তে রাগের মাথায় টিচারের এইরকম মূল্যায়নের অক্ষমতা দেখে হেডমিস্ট্রেসের ওই মুহূর্তে যা ঠিক মনে হয়েছে উনি ওটাই করেছেন উনি ফেসিয়াল করেই খ্যাঁকশিয়ালের মতো অন্যই শিক্ষিকাকে কামড়ে দেন আমি তো এই ব্যাপারটার মধ্যে হেডমিস্ট্রেসের কোনো অন্যায় বা দোষ দেখতে পাচ্ছি না ব্যাপারটা উনি খুবই হেলদি এবং স্পোর্টিংলি করেছেন কিন্তু লোকজন বড় বধ হেডমিস্ট্রেসের নামে কেস করে দিয়েছে সামান্য ফেসিয়াল করা নিয়ে লোকের কেসিয়াল হয়ে যাওয়াটা মোটেই কোনো কাজের কথা নয় যাই হোক হেডমিস্ট্রেসের এই দাঁত বসিয়ে ডাকুলা হয়ে যাওয়ার ব্যাপারটা ঘটেছে এর এক স্কুলে সো চিয়ার্স টু উন্নাও আপনারা স্কুলে হেডমিস্ট্রেসের ভয় পেতেন না পেতেন না আপনাদের স্কুলে কিরাম কামড়াকামড়ির ঘটনা ঘটতো অবশ্যই হেডমিস্ট্রেস নিশ্চয়ই কামড়ার নেই নিজেদের মধ্যে ঘটতো কি বা মারপিট ছোটোখাটো হেলদি ব্যাপার আর কি স্টুডেন্টদের মধ্যে যেগুলো হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর লাইক করবেন ভিডিওটা আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর মি লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস এটা ইংলিশে বললাম এই ছিল আমার আজকের ভিডিও পাশ দিয়ে করে টোটো যাচ্ছে রাস্তা দিয়ে আশা করি সেটাও শুনতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন না আমার কি যায় আছে যাই হোক আমার পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা